সাবধান, রাজ্যত কলেরা মহামারীর সংক্রমণ। ডিব্রুগড়ত ধরা পড়েছে আক্রান্ত রোগী। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন কেইবাজনও। রাজ্যত ভয়ঙ্কর ভয়াবহ রূপ লব নাকি কলেরা মহামারিয়ে? কলেরা মহামারীত এই পর্যন্ত ডিব্রুগড়ত আক্রান্ত হয়েছে কেইবাজন লোক। আক্রান্ত প্রতিজনের দেহত ধরা পড়েছে ভাইব্রিও কলেরি বীজাণু। সেই কথা আনুষ্ঠানিকভাবে যদিও বা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে প্রকাশ করা নাই, কিন্তু প্রকাশ করেছে এগারী চিকিৎসকে। চিকিৎসা মহাবিদ্যালয় বৃদ্ধি পো আক্রান্তর সংখ্যাক লই উদ্বিগ্ন অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ চিকিৎসক শ্রীমন্ত মাধব। জ্যেষ্ঠ চিকিৎসকগিয়ে জনতার সজাগ সচেতনতার প্রতি লক্ষ্য রাখি সামাজিক মাধ্যমত প্রকাশ করেছে এক বিশেষ পোস্ট। কলেরার এই ভয়ঙ্কর সংক্রমণের আপনি হাত হারিবলে আপনি হব লাগিব সজাগ আর সচেতন। বিশেষজ্ঞ চিকিৎসকর মতে দূষিত খাদ্য, মাখি আর অপরিষ্কার স্থানের খাদ্য গ্রহণ নকৰিব। খাদ্য গ্রহণের সময় ধুই স্বচ্ছ নিকাভাবে গ্রহণ করিব। হাত মুখ ধোয়ার লগতে গরম গরম খাদ্য গ্রহণ করবলে আহ্বান জ্যেষ্ঠ চিকিৎসকগাকির। একমাত্র মানব স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি জনতার সজাগ সচেতনতার বাবে বিশিষ্ট চিকিৎসকগিয়ে প্রকাশ করেছে এই কথা। ইমানে নহয়, জনতায় এই রোগ প্রতিরোধ করবলৈ পরাপক্ষত বাহিরত খাদ্য গ্রহণ নকৰিবলৈ আহ্বান। বাহিরত খাবলগা হলেও নতুনক রন্ধা গরম খাদ্যহে গ্রহণ করিব। নরন্ধা বস্তু যেনে ছাত্রী জাতীয় বস্তু নাখাব। খোয়া অথবা রন্ধার আগত আর পরিবেশনের আগত ভালদরে সাবুনেরে হাত ধুবলৈ আহ্বান। খোয়া বাসন বর্তন ভালদরে ধুইহে খাব। খাদ্য আর খোয়া বাসন বর্তনত মাখি পরিবলৈ নিদিব। উতলাই ঠান্ডা করা বা শোধিত পানিহে খাব। বিশিষ্ট চিকিৎসকগাকির এনে পরামর্শ গ্রহণ করার লগতে যদি কোনো লোকের দেহত ভাইব্রিও কলেরি রোগের লক্ষণ দেখা পায় তেন্তে ততাতয়াক চিকিৎসকর পরামর্শ গ্রহণ করবলে আহ্বান জ্যেষ্ঠ চিকিৎসকগাকির। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সাবধান, রাজ্যত কলেরা মহামারীর সংক্রমণ। ডিব্রুগড়ত ধরা পড়েছে আক্রান্ত রোগী। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন কেইবাজনও। রাজ্যত ভয়ঙ্কর ভয়াবহ রূপ লব নাকি কলেরা মহামারীয়ে? কলেরা মহামারীত এই পর্যন্ত ডিব্রুগড়ত আক্রান্ত হয়েছে কেইবাজনও লোক। আক্রান্ত প্রতিজনের দেহত ধরা পড়েছে ভাইব্রিও কলেরি বীজাণু। সেই কথা আনুষ্ঠানিকভাবে যদিও বা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে প্রকাশ করা নাই, কিন্তু প্রকাশ করেছে এগারী চিকিৎসকে। চিকিৎসা মহাবিদ্যালয় বৃদ্ধি পো আক্রান্তর সংখ্যাক লই উদ্বিগ্ন অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ চিকিৎসক শ্রীমন্ত মাধব। জ্যেষ্ঠ চিকিৎসকগিয়ে জনতার সজাগ সচেতনতার প্রতি লক্ষ্য রাখি সামাজিক মাধ্যমত প্রকাশ করেছে এক বিশেষ পোস্ট। কলেরার এই ভয়ঙ্কর সংক্রমণের আপনি হাত হারিবলে আপনি হব লাগিব সজাগ আর সচেতন। বিশেষজ্ঞ চিকিৎসকর মতে দূষিত খাদ্য, মাখি আর অপরিষ্কার স্থানের খাদ্য গ্রহণ নকৰিব। খাদ্য গ্রহণের সময় ধুই স্বচ্ছ নিকাভাবে গ্রহণ করিব। হাত মুখ ধোয়ার লগতে গরম গরম খাদ্য গ্রহণ করবলে আহ্বান জ্যেষ্ঠ চিকিৎসকগাকির। একমাত্র মানব স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি জনতার সজাগ সচেতনতার বাবে বিশিষ্ট চিকিৎসকগিয়ে প্রকাশ করেছে এই কথা। ইমানে নহয়, জনতায় এই রোগ প্রতিরোধ করবলৈ পরাপক্ষত বাহিরত খাদ্য গ্রহণ নকৰিবলৈ আহ্বান। বাহিরত খাবলগা হলেও নতুনক রন্ধা গরম খাদ্যহে গ্রহণ করিব। নরন্ধা বস্তু যেনে ছাত্রী জাতীয় বস্তু নাখাব। খোয়া অথবা রন্ধার আগত আর পরিবেশনের আগত ভালদরে সাবুনেরে হাত ধুবলৈ আহ্বান। খোয়া বাসন বর্তন ভালদরে ধুইহে খাব। খাদ্য আর খোয়া বাসন বর্তনত মাখি পরিবলৈ নিদিব। উতলাই ঠান্ডা করা বা শোধিত পানিহে খাব। বিশিষ্ট চিকিৎসকগাকির এনে পরামর্শ গ্রহণ করার লগতে যদি কোনো লোকের দেহত ভাইব্রিও কলেরি রোগের লক্ষণ দেখা পায় তেন্তে ততাতয়াক চিকিৎসকর পরামর্শ গ্রহণ করবলে আহ্বান জ্যেষ্ঠ চিকিৎসকগাকির। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।